কুরআন শরীফ থেকে একটা আয়াত কারিমা তেলাওয়াত করলাম কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লা আল মাওয়াদ্দাতা ফিল কুরবা উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার বাড়িতে এলো কুরআন হাকিমের মধ্যে ইরশাদ করলেন হে রাসূল আপনি আমার বান্দাগণকে বলে দিন আপনার উম্মতদেরকে বলে দিন আমার নবী বল্লাহ বাড়িতে এলো আমি কি বলে দেব আমার বাড়িতে আর বর্ণনা করলেন হে মাহবুব রাসূল আপনি বলে দেন কি বলবো আল্লাহ শিখিয়ে দিচ্ছেন আল্লাহ বলে দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ আপনি ধর্ম প্রচার করার জন্য ইসলাম কায়েম করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালমাকে প্রচার করার জন্য দীন ইসলামকে প্রসার করার জন্য সত্যকে বিজয় করার জন্য আমি আল্লাহর পরিচয় দেওয়ার জন্য আপনি অক্লান্ত পরিশ্রম করেছেন আপনি নাকে পেড়ের মধ্যে পাথর বেঁধেছেন আপনি উপবাস থেকেছেন আপনার দন্দন মোবারক শহীদ করেছেন আপনার শরীর থেকে রক্ত মোবারক জড়িয়েছেন আপনার চুল মোবারক জড়িয়েছেন আপনার শরীর থেকে মাংস জড়িয়েছেন আপনার শরীর থেকে অনেক কষ্ট করেছেন অনেক রাত আপনি না গিয়েছিলেন হাজার হাজার দিন আপনি পরিশ্রম করেছেন এরপরে ইসলামকে উদ্দীমান করার জন্য কালমা দাওয়াত দিয়েছেন আমি আল্লাহর পরিচয় দিয়েছেন আমি আল্লাহর মাহবুবকে পরিচয় দিয়েছেন আমার রুবুবিয়তকে পরিচয় দিয়েছেন এত কষ্ট করেছেন এত মেহনত করেছেন এত কষ্ট এত মেহনতের বিনিময়ে আপনি আমার আপনার উম্মতদের থেকে কিছু চাইবেন না শুধু একটা জিনিস চাইবেন একটা জিনিস চাইবেন সেটা আমি আল্লাহ বর্ণনা করতেছি আপনি তাদেরকে বলুন কি সাইব কি সাইব আল্লাহ বললেন লা আসআলুকুম আলাইহি আজরা আমার বান্দাগণকে বলুন আপনার উম্মতদেরকে বলুন সেটার বিনিময়ে আপনি চাইবেন শুধু আপনার আহল বাইতের ভালোবাসা কথা বুঝতে পারছেন আল্লাহ রাসূল ইসলাম প্রচার করেছেন এত কষ্ট করে এর বিনিময় কিছুই চায় না শুধু একটা জিনিস আমাদের থেকে চাই সেটা হচ্ছে রাসূল আহলে বাইতকে মহব্বত করা তাই আমরা আহলে বাইতকে মহব্বত করতে চাই কি চাই না আর আওয়াজ আহলে বাইতকে মহব্বত করতে চাই কি চাই না আহলে বাইতকে মহব্বত করার নাম হচ্ছে ঈমান আহলে বাইতকে মহব্বত করার নাম কি ঈমান আহলে বাইতকে মহব্বত করার নাম ইসলাম আহলে বাইতকে মহব্বত করার নাম নামাজ আহলে বাইতকে মহব্বত করার নাম রোজা আহলে বাইতকে মহব্বত করার নাম যাকাত আহলে বাইতকে মহব্বত করার নাম হজ আহলে বাইতকে মহব্বত করার নাম মানবতা আহলে বাইতকে মহব্বত করার নাম সরলতা আহলে বাইতকে মহব্বত করার নাম ইসলাম আহলে বাইতকে মহব্বত করার নাম ঈমান আহলে বাইতকে মহব্বত করার নাম কুরআন আহলে বাইতকে মহব্বত করার নাম হাদিস আহলে বাইতকে মহব্বত করার রাসূলের মহব্বত করা আল্লাহ পাক আমাদেরকে আহলে বাইতকে মোহাব্বত করার তৌফিক দান করুন আসুন আহলে বাইত কারা কাকে মোহাব্বত করবে এটি জানতে হবে না আহলে বাইত কারা আমার নবী একদিন মসজিদে নববীর মধ্যে মিম্বারের মধ্যে আলোচনা করতেছেন এমন অবস্থায় আমার রাসূল এরকম একটা সাধন নিয়ে মাথার উপরে ধরলেন এভাবে ধরলেন ধরার পর সেখানে ডাক দিলেন আইনাল আলী আমার আলী কোথায় আলী বলল লব্বাইক ইয়া রাসূলুল্লাহ আলী আসলো আলীকে সামনে নিল বলল আইনাল ফাতিমা পর্দা সহকারে ফাতিমা পিছনে ছিল এরপর বলল আইনাল হাসান আমার হাসান কোথায় হাসান বলল লব্বাইক ইয়া রাসূলুল্লাহ হাসান কো ওই সাধুরের ভিতর নিল এরপর বলল আইনাল হুসাইন আমার হুসাইন কোথায় হুসাইনও আসলো কয়জন হলো পাঁচজন কয়জন হলো আমার নবী একজন আমার নবী একজন সাদত দল আমার নবী এরপর আলী এরপর ফাতেমা এরপর হাসান এরপর হোসেন মোট কয়জন পাঁচজন এরপর আমার রাসূল বললেন ও দুনিয়ার মানুষ শুনো 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 এরা হচ্ছে আমার আহলে বাইত এরা স্যার আমার কোন আহলে বাইত আর নাই দুনিয়ার মধ্যে এদের মাধ্যমে যত আউলাদ রাসূল আসবে কিয়ামত পর্যন্ত এদের নসলের মাধ্যমে যাবে
তাই এই আখির এই পাঁচজন আমার রাসূল যারা চারজন এই সাতজনকে মহব্বত করতে এই সাতজনকে ভালোবাসতে কে বলেছেন আরো জোরে বলে কে বলেছেন আল্লাহ আমরা আল্লাহকে পেতে চাই কি চাই না আল্লাহর ভালোবাসা রাখতে চাই কি চাই না আল্লাহর মহব্বত চাই কি চাই না আল্লাহকে যদি পেতে চান আল্লাহর ভালোবাসা যদি পেতে চান আল্লাহর রেজামতি অর্জন করতে চান আমার রাসূলের ইতাত করতে হবে ঠিক কি না আল্লাহকে পেতে হলে আয়াত আরেকটা পড়তে হবে আমার আল্লাহকে পেতে হলে আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে ঠিক কি না কুরআন ফর আয়াত বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ এই দুনিয়ার মানুষ তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও আমার রাসূলকে মহব্বত করো রাসূলের ভালোবাসা অর্জন করো তাহলে আমি আল্লাহকে পাবে আমি আল্লাহকে পাবে এরপর আসুন হাদিস পাকের দিকে যাই তখন আমার রাসূল বললেন আনা হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন হুসাইন আমার ভিতরে আর আমি হুসাইনের ভিতরে সুবহানাল্লাহ বলুন না হুসাইন আমার ভিতরে আমি হুসাইনের ভিতরে এর বাবার হাদিসে বললেন আহাব্বাল হুসাইনা ওয়া বাগাদাল হুসাইন যারা হুসাইনকে মহব্বত করলো তারা আমি রাসূলকে মহব্বত করলো আর যারা আদাওয়াতুল হুসাইন যারা হুসাইনের সাথে দুশমনি করলো তারা আমি রাসূলের সাথে দুশমনি করলো নাউজুবিল্লাহ পরিষ্কার কথা হলো আল্লাহকে পেতে হলে রাসূলের ভালোবাসা দরকার আর রাসূলকে পেতে হলে আহলে বাইতের ভালোবাসা দরকার ঠিক কি না একবারে সোজা কথা তাই আল্লাহকে আমরা পেতে চাই আল্লাহ রাসূলের মাধ্যমে রাসূলকে পেতে চাই আহলে বাইতের মাধ্যমে ঠিক কি না আর আহলে বাইতকে পেতে চাই আউলে কেরামের মাধ্যমে ঠিক কি না একের পর এক স্টপ আছে একের পর এক স্টেশন আছে এক এক স্টেশনের পর এক এক স্টেশনে যেতে হবে না হলে সরাসরি ওই স্টেশনে যাওয়া যায় না ঠিক কি না আল্লাহ পাক আমাদেরকে দাপে 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 আল্লাহ আল্লাহর রাসূল পর্যন্ত পৌঁছার আল্লাহ তৌফিক দান করুন সালাতুন ইয়া আমার ইতিপূর্বে বক্তারা আলোচনা করেছেন আমি এই আলোচনা করলে অনেক লম্বা হয়ে যাবে দশে মুহরমের দিন একবারে সংক্ষেপ করি দশে মুহরমের দিন যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা সবাই শহীদ হয়ে গেল 31 জন শহীদ হয়ে গেল বাকি আছেন কে ইমাম হুসাইন বাকি আছেন কে ওর একজনের কথা বলে আমি সংক্ষিপ্ত আকারে শেষ করে দেব বাকি ইমাম হুসাইন আছেন পুরুষের মধ্যে ইমাম হুসাইন তখন তাবুর ভিতরে গেলেন তাবুর ভিতরে গিয়ে নিজের বোন জয়নাবকে ডাক দিলেন ও আমার বোন জয়নাব পুরুষের মধ্যে বাকি কেহ নাই আমি হুসাইন যারা আর ইজিদবাসীরা শুধু চাই আমি হুসাইনকে আর আমিও জানি এই কারবালার ময়দানের মধ্যে দশে মুহরমের মধ্যে আমি হুসাইনকে ইসলামের জন্য আমার নানা জানের ওয়াদা আমার নানা জানের ধর্মের জন্য আমি হুসাইনকে শাহাদত বরণ করতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমি জানি আমাকে আজকে শহীদ হতে হবে ও বোন আমার সময় বেশিক্ষণ নাই আমি তোমাদেরকে কিছু নসিহত করি মা বোনদেরকে কিছু নসিহত করলো মা বোনদেরকে নসিহত করে এক নম্বর নসিহত হলো ও আমার পরিবার আহলিয়াল ও শহদায়ে কেরাম আহলিয়াল তোমাদের হাতে যত মুসিবত আসবে এরপরে তোমরা ধৈর্য হারা হবে না ফরদা সারা হবে না যত মুসিবত আসলো ধৈর্য ধারণ করবে ফরদা ঠিক রাখবে পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়বে ফরদা ঠিক রাখবে নানা নানা ধর্মকে আঁকড়ে ধরবে আর তোমাদের জন্য আমি রেখে যাচ্ছি আমার জয়নাব দিনকে রেখে যাচ্ছি ওনার অসুস্থ ওই জয়নাব দিনের মাধ্যমে ইসলাম কায়েম থাকবে সিলসিলা জারি থাকবে আওলাদ রসুল চিলজিরা জারি থাকবে জয়নালের মাধ্যমে তোমরা ইসলামকে আঁকড়ে ধরবে উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ এই নসিহত করে জয়নাবকে বললেন ও আমার বোন জয়নাব আমাকে আমার রাসূলের দেওয়া পোশাক দাও আমার নবীর দেওয়া পোশাক পরলো আমার নবীর দেওয়া তলোয়ার পাগড়ি পরলো আর আমার রাসূলের দেওয়া জুলফিকার তলোয়ার নিল মাওলানা আলী শের হুদার একটা যুদ্ধের ডাল আছে এইটা পরলো সৈয়দুল শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নূর যুদ্ধের একটা পোশাক আছে ওই পোশাক পরলো পোশাক পরার পর
মোজা পরলো মোজা পরার পর জুতা পরলো একবারে স্বয়ংসম্পূর্ণ যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার পর একটা ঘোড়া আছে উন্নত মানের ঘোড়া যেই ঘোড়া হচ্ছে নাম হচ্ছে দুলদুল ঘোড়া ওই দুলদুল ঘোড়াকে ডাকলো দুলদুল ঘোড়া কাছে আসলো কাছে আসার পর তাবুক থেকে যখন বের হবে এমন অবস্থায় হুসাইন বলল আমার বোন আমি তো যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি এখন তো আমি শহীদ হয়ে যাব কিন্তু আমি যখন শহীদ হয়ে যাব আমার একটা ছোট্ট মেয়ে আছে ওই মেয়ে আমাকে বেশি মহব্বত করে আমার লাশের পাশে আমার ওই মেয়েকে আসতে দিও না কারণ আমার ওই মেয়ে আমাকে না পেলে বরদাস্ত করতে পারবে না উনি কান্না করতে করতে বেশিন হয়ে যাবে তাই আমার লাশের পাশে ওনাকে আসতে দিও না এমন কিছু নসিহত করে হোসেন রাদিয়াল্লাহু তাআলা নু তাবু থেকে বের হলেন দুলদুল ঘোড়ার মধ্যে সওয়ার হলেন যখন সওয়ার হয়ে চলে গেল তখন বিবি জয়নাব ডাক দিলেন ও দুলদুল ঘোড়া তুমি কাকে নিয়ে যাচ্ছ জানো জানো তুমি নিয়ে যাচ্ছ আওলাদ রাসূলকে আমার ভাই বেটা আলীর বেটা হাসান হোসেনকে নিয়ে যাচ্ছ মাওলানার বেটা হোসেনকে নিয়ে যাচ্ছ মা ফাদার বেটা হোসেনকে নিয়ে যাচ্ছ ও দুলদুল ঘোড়া যেভাবে আমার ভাইকে নিয়ে যাচ্ছ ওইভাবে তবা তরদা তুমি আমাকে ফেরত দিবা কিন্তু দুলদুল ঘোড়া তো সেটা শুনো না দুলদুল ঘোড়া কি করলো হোসেনকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেল যুদ্ধের ময়দানে গিয়ে হোসেন নজুল তালানহ অনেক কথা বাইরে আমার কাফিরদের বিরুদ্ধে এজিদের বিরুদ্ধে কঠোর ভাবে বক্তব্য দিল এই এজিদ বাহিনী এখনো সময় আছে এখনো সময় আছে এখনো সময় আছে তোমরা আমাদের দলে চলে আসো তোমাদের সাথে আমাদের কোনো শত্রু দামি নেই তোমাদের সাথে আমাদের কোনো রাজনৈতিক কোনো শত্রু দামি নেই জায়গা জমি নিয়ে কোনো শত্রু দামি নেই ঠিক কিনা জায়গা জমি নিয়ে তোমাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই রাষ্ট্র নিয়ে তোমাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই শুধু একটা দ্বন্দ্ব ধর্ম নিয়ে তোমরা তোমাদের ওই নাকেশ ধর্ম ত্যাগ করো তোমাদের আমার আমার এখানে চলে আছো আমার তাবু চলে আছো কারণ কিয়ামত যখন কায়েম হবে তোমরা যদি আশা রাখতে পারো জান্নাতের মধ্যে যাব কখনো তোমরা জান্নাতে যেতে পারবে না কারণ জান্নাতের সরদার হচ্ছে জান্নাতের সরদার হচ্ছে আমি আমার ভাই হুসাইন এবং আমার ভাই হাসান আর আমার মা ফাতেমা তোমরা কিভাবে আশা রাখতে পারো যে আমাদেরকে হত্যা করে জান্নাত যাবে কখনো যেতে পারবে না কারণ জান্নাতের লিডার আমার নানা জান ঘোষণা করেছেন আল জান্নাতু সাইদু শাবাবি আহলিল জান্নাহ জান্নাতের যুবকদের সরদার হব আমি হুসাইন আর আমার ভাই হাসান আর মুগিলাদের সরদার হবে আমার মা ফাতিমা আর তোমরা আমাদেরকে অত্যাচার করে আমাদেরকে শহীদ করে কিভাবে তোমরা জান্নাতের আশা করতে পারো জান্নাতের গন্ধ তোমরা পাবে না যদি জান্নাত পেতে চাও এখন আমাদের দলে চলে আসছো উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ কিন্তু তারা শুনে নাই কিন্তু তারা শুনে নাই তাদের পক্ষ থেকে কোনো আওয়াজ আসলো না তীরের একটা জবাব আসলো কিসের জবাব তীরের জবাব আসলো অর্থাৎ তারা বললো আমরা যুদ্ধ করব তোমার কথা শুনবো না অনেক লম্বা কথা ভাই এগুলো বলতে গেলে বিস্তারিত বলতে অনেক সময় দরকার এভাবে যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ শুরু হয়ে গেল হুসাইনের গোরা দুলদুল গোরা দুলদুল গোরা গোরা লাথি মারতে মারতে ফিসিনের টাঙে ফিসিনের পায়ে লাথি মারতে মারতে লাথি মারতে মারতে একজন কাফেরদের জাহান্নামে ফাটাই দিল গোরাল লাথি গোরাই কিন্তু রসুল চিনে গোরাই কিন্তু আওলাদ রসুল চিনে আমরা দু পা হয়ে আওলাদ রসুল চিনি না ঠিক কিনা অনেক কথা ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে 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 ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু একেবারে গোড়া থেকে পড়ে গেল আমি সংক্ষেপে আকারে বলতেছি গোড়া থেকে পড়ে গেল যখন পড়ে গেল সীমার তখন ইমাম হোসেনের সীনার উপর উঠে বসে গেল যখন সীমার বসে গেল হুসাইন বলল ডোরা কাটা ও কালো ডোরা কাটা সীমার আমি জানি তুমি আমার জান কবজ করবে তুমি আমাকে কতল করবে আমি জানি তুমি সালাওয়াত চালাই দিবে সেটা আমি জানি এই ডোরা কাটা শয়তান এই জাহান্নামি ডোরা কাটা সীমার তুমি জানো জানো আজকে জুমার দিন কিন্তু জুমার আজান দিচ্ছে আমি দুই রেখার নামাজ পড়ব এরপর আমি শাহাদতের সুদা পান করব জুমার আজান দিচ্ছে জুমার কি দিয়েছে আজান দিচ্ছে জুমার যখন আজান দিয়েছে তখন আজান দিয়ে নামাজ পড়তে হবে নামাজ পড়ার জন্য উযু দরকার কিসের দরকার
وجود দরকার তখন ওই মুহূর্তে পানি কোথায় পাবে আর পানি তো অনেক দূরে ইমাম হোসেনের শরীরের মধ্যে শক্তি নাই কারণ রক্ত যেতে যেতে রক্তে তীর কেটে কেটে বল্লম কেটে কেটে গাজা কেটে কেটে নাসা কেটে কেটে শরীরের মধ্যে কোনো শক্তি নাই দুর্বল হয়ে গেছে তখন কোন রকম শোয়া থেকে একটু বসে তৈমুম করতে জেনে ভাবে তৈমুম করতে জেন কারণ রক্ত চলে গেছে যেমন মাহবুবরা সাউল সাউলকে সাউলের সালিনের মাধ্যমে চলে দান বাসার জন্য ঠিক কি না এভাবে যখন চলে দান গুলো থেকে যায় সাল গুলো পড়ে যায় তাই ইমাম হোসেন তীর কেটে কেটে রক্ত সব পড়ে গেল শুধু হাতটা আছে তাই শক্তি তো নাই তাই তৈমুম করে বাসার মধ্যে দুই রাকাত নামাজের নিয়ত করলেন আমি সংক্ষেপ করি ভাইরা দুই রাকাত নামাজের নিয়ত করার পর এক রাকাত নামাজ পড়লো কয় রাকাত এক রাকাত নামাজ পড়লো এক রাকাতে কয়টি সিজদা কয়টি দুটি সিজদা প্রথম রাকাতে দুই সিজদা দিল দ্বিতীয় রাকাতে যখন দ্বিতীয় রাকাত শুরু করলো সূরা ফাতিহা পাঠ করলো সূরা ফাতিহার আরেকটা দোয়া পড়লো আরেকটা কেরাত পড়ার পর রুকু করলো রুকু করার পর একটা সিজদা দিল রুকু করার পর আরেকটা সিজদা দিল দ্বিতীয় রাকাতে প্রথম সিজদা দিল এমন অবস্থায় এজিদের বাহিনীর পক্ষ থেকে আওয়াজ আসলো ও শিবার তোমরা দেখে থাকছো কেন যদি আলীর বেটা হোসেন যদি এই দুই সিজদা যদি দিতে পারে দুই রাকাত নামাজ যদি পড়তে পারে তাহলে এই কারবালার ময়দানে 22000 সৈন্যকে আর কাউকে রাখবে না তোমরা আলীর বেটা হোসেনকে দ্বিতীয় সিজদা দেওয়ার সুযোগ দিবে না নাউজুবিল্লাহ গোশন রাষ্ট্র দ্বিতীয় সিজদা দিতে পারে নাই তখন ইমাম হোসেন বলল ও আল্লাহ বারি তাআলা আপনি সাক্ষী রাখুন এক রাকাত নামাজের মধ্যে দুইটি সিজদা এক রাকাত নামাজে দুইটি সিজদা দুই রাকাত নামাজে 60টি সিজদা আমি তিনটি সিজদা দিলাম আর একটি সিজদা বাকি আছে আই বারি তাআলা খোদাওয়ন্দ কুদ্দুস আহকামুল হাকিমিন এক রাকাত নামাজে দুইটি সিজদা দুই রাকাত নামাজে 60টি সিজদা আমি তিনটি সিজদা দিলাম আর একটা সিজদা বাকি আছে ও বারি তাআলা আপনি সাক্ষী থাকুন আকাশ বাতাস সাক্ষী থাকুন আসমান জমিন সাক্ষী রাখুন কিয়ামত যখন কায়েম হয়ে যাবে মা বাবা কে চিনবে না বাবা ছেলেকে চিনবে না ভাই ব্রাদার কে চিনবে না আপনজন আপনজনদেরকে চিনবে না কেউ কাকে চিনবে না এমন অবস্থায় আমি কিয়ামতের ময়দানের মধ্যে আরেকটি সিজদা দেব ওই সিজদা কিন্তু কাদের জন্য দেব এই সিজদা কিন্তু নামাজের জন্য দিব না এই সিজদা কিন্তু ইবাদতের জন্য দিব না এই সিজদা কিন্তু তুমি আল্লাহ সন্তুষ্টির জন্য দিব না ওই সিজদা আমি দেব যারা সৌদায়ে কারবালার মাহফিল করবে সৌদায়ে কারবালাকে শরণ করবে হোসেনকে শরণ করবে হাসানকে শরণ করবে মা ফাতেমাকে শরণ করবে মওলা আলীকে শরণ করবে তাদেরকে মহব্বত করবে তাদের আলোচনা শুনবে তাদের ফাতিহা করবে তাদের জন্য দোয়া করবে তাদের উসিলা নিবে ওই সমস্ত নেককার ভাইদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কাল কিয়ামতের ময়দানে আরেকটি সিজদা আমি দেব ও সিজদা দেব আমাদের জন্য ও সিজদা দেব কাদের জন্য আমাদের জন্য আপনারা এতক্ষণ বসেছেন এই সিজদার বদৌলতে আমলের বদল যদি আমরা জান্নাতে যেতে না পারি কখনো যেতে সম্ভব নয় ও সিজদার বদৌলতে হোসেনের রক্তের বদৌলতে আল্লাহ আমাদেরকে জান্নাত পাওয়ার তৌফিক দান করুন আমিন আল্লাহ আমাদেরকে ইমাম হোসেনের আদর্শ আহলে বাইতের আদর্শ মহব্বত আল্লাহ আমাদেরকে ধারণ করার তৌফিক দান করুন সর্বশেষ কথা হচ্ছে একেবারে সর্বশেষ দিকে আসছি কারণ এরপর আরো বিভিন্ন কাজ আছে একটা উলে কেরামের ঘটনা বলে আমি ইতি টানব গোসল আজম মেজবানদারের একটা কথা বলে শেষ করে দিচ্ছি কারণ এটা হচ্ছে আউলিয়া কেরাম উরুস আউলিয়া কেরাম উরুস যদি আউলের কথা না বলে হক আদায় হবে না হক আদায় গুনাহগার থেকে যাব গোসল আজম মেজবানদারি মহান একজন আল্লাহর ওলি মহান একজন আল্লাহর ওলি সুন্দরপুরের মধ্যে একজন গোস মেজবানদারির খাদেম আছে তাহার নাম আমিনুল্লাহ সুন্দরপুরি কি আমিনুল্লাহ সুন্দরপুরি আমিনুল্লাহ সুন্দরপুরি মারা গেল উনি হচ্ছেন গোস মেজবানদারির আশিক বাবা গোলাম রাউন মেজবানদারির খলিফা উনি মারা যাওয়ার 18 মাস হয়ে গেল 18 মাস পর ওনার ছেলেকে উনি স্বপ্ন দেখাচ্ছেন ও আমার ছেলে আমি কবরের মধ্যে জোয়ারের পানি উঠালামা করতেছে আমি কবরে কষ্ট পাচ্ছি তোমরা আমাকে কবরটা খনন করে আমার লাশটা তুলে কিছু মারি মাটি ভরাট করে উঁচু করে দিয়ে আবার আমাকে কবরে দফন করো
সংক্ষিপ্ততা আমার কবর মাটির একটু তুলে দিয়ে আবার আমাকে দাফন করো কিন্তু ছেলেরা চিন্তা করতেছে কবর করলে 18 মাস হয়ে গেছে বাবা যদি কিছু না পায় বাতিলে বলবে বিভিন্ন জন বিভিন্ন কিছু বলবে তারা সন্দেহ করতেছে তারা কি করতেছে সন্দেহ করতেছে তখন আরেক দিন দেখালো তোমরা সন্দেহ করিও না আমাকে তোমরা কবর থেকে তুলে মাটি দিয়ে আবার ভরাট করে দাও কারণ জোয়ারের পানি ডেলি ঢুকে ডেলি বের হয় আমি কষ্ট পাচ্ছি সুবহানাল্লাহ আল্লাহর ওলিলে মরা নাকি জিন্দা আরে ও আল্লাহর ওলিলে মরা নাকি জিন্দা ঠিকই ওনার ছেলে একদিন বলল আমরা তো গাউস মাইজবন্ডারির গোলাম আমরা তো গাউস পাকের গোলাম আমরা তাউলে ইকরামের অনুসারী আমাদের কবর তো ফসব না আমার বাবার কবরের মধ্যে তো মাটি আসবে না কবরের বাবা ফসে যাবে না গলে যাবে না নিশ্চিত আমার বাবার লাশ অক্ষত আছে আমাকে ডরতে হবে না কারণ আমি কি মরণ খেডরি আমি কি মরণ খেডরি আমার বুকের পাটা শক্ত আছে আমার বুকের পাটা শক্ত আছে গোলাম বাবা মাইজ ভান্ডারি আমি কি মরণ খেডরি সুবহানাল্লাহ উনি বলল আমার বুকের ভাড়া শক্ত আছে নিশ্চিত আমার বাবার কবরের লাশ কোনো ক্ষতি হবে না উনি কি করলেন আলো বলমা নিয়ে কবর দা কুদাল ছুরি নিয়ে কবরস্থানে গিয়ে কবর ঘুরে ঠিকই উনার বাবার কবরের ভিতরে পানি উঠলেন পানির ভিতরে সুন্দর আমিনুল্লাহ সুন্দর করে লাশ 18 মাস আগে যেইভাবে দিল ওইভাবে অক্ষত আছে উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ লাশ কে আবার তুলে মাটি ভরাট করে আবার ওনাকে দফন করলেন সুবহানাল্লাহ সে আউলে কেরামকে আমরা মহব্বত করি ঠিক কি না তাই শেষ কথা আউলে কেরামের পথ চলার আল্লাহ তৌফিক দান করুন